শিশু সৌরভকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় অন্তর্বর্তীকালীন জামিন পেলেন গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য মোহাম্মদ মনজুরুল ইসলাম লিটন। সকালে গাইবান্ধা আমলি আদালতে জামিন শুনানি শেষে অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মইনুল হাসান ইউসুফ অন্তর্বর্তীকালীন জামিনের এ আদেশ দেন। এর আগে বুধবার একই আদালতে এমপি লিটনের বিরুদ্ধে দায়ের করা হত্যা চেষ্টা ও বাড়ি ভাঙচুরের দুটি মামলায় জামিন আবেদন করা হয়। আজ থেকে শুরু হওয়া সংসদ অধিবেশনের সংসদ সদস্য লিটন যাতে অংশ নিতে পারেন সেজন্যই জামিন দেওয়া হয়। গত 2 সেপ্টেম্বর সুন্দরগঞ্জের গোপালচরণ মোড়ে শিশু সৌরভের পায়ে গুলি করেন এমপি লিটন। এই ঘটনায় তাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়।